আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, যেটি জানা আপনাদের কিন্তু অবশ্যই দরকার। দেখুন, সামনেই আসতে চলেছে 25শে আগস্ট, আর এই 25শে আগস্ট শুক্র গোচর হতে চলেছে। আর শুক্র মানে আপনাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়, যে কাজই আপনারা করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায় আপনাদের জীবন রাজার মতো কাটবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানিয়ে দেব, তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলছি, দেখুন জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে। আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনার আশেপাশে দেখবেন কেউ ধনী, কেউ বড়লোক, আবার কেউ গরিব লোক, কেউ আবার মধ্যবিত্ত। জ্যোতিষশাস্ত্রেও সেমনি, কারোর হয়তো ভালো সময় যায়, কারোর খারাপ সময় যায়, কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে, আবার কেউ সফল হতে পারছেন না। তো এটা নিয়ে আপনারা অযথা কিন্তু চিন্তিতই পড়বেন না। তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে এই শুক্র গোচরে, এবং রাজার মতো কাটবে জীবন। 25শে আগস্ট থেকে প্রচুর আয় ও অর্থ উপার্জন হবে, যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 24শে আগস্ট দুপুর 1:14 কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। কন্যা রাশির অধিপতি বুধ এবং শুক্রের বন্ধু, শুক্র অনুকূল প্রভাব দেবে। একই সময়ে কেতু ইতিমধ্যেই কন্যা রাশিতে উপস্থিত রয়েছে এবং শুক্রের সঙ্গে মহাযোগ তৈরি করতে চলেছে। তবে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সৌভাগ্য, আরাম এবং বিলাসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তবে জানুন, এই শুক্র গোচর হওয়ার ফলে এই শুভ প্রভাব কী পড়বে এই বৃশ্চিক রাশির সম্পর্কে। তবে সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি ভাগ্য খুলতে চান, আর্থিক উন্নতি করতে চান এবং সংসার যদি উন্নতি করতে চান, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখতে হবে জয় মা লক্ষ্মী দেবীর জয়। দেখ, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এই শুক্রের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, তাই আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি শোনার পর যদি মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন, শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্র বলছে যানবাহন, প্রসাধন, সঙ্গীত, বিভিন্ন কলাবিদ্যার সঙ্গে সম্পর্কিত গ্রহ শুক্র। 10 মহাবিদ্যার অন্যতম দেবী হল কমলার আরাধনা শুক্র গ্রহের সুফল প্রাপ্তি হয়। জন্মছকে শুক্র গ্রহের ভূমিকা এবং বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থাকে। জন্মছকে শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা, সম্পর্ক, আকর্ষণ, অর্থ, বিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা। এছাড়া বিপরীত লিঙ্গের রূপের আকর্ষণ ঘটায় এই শুক্র। সঙ্গীত বা কোনো শিল্প বা শিল্পসত্তা বা শারীরিক ক্ষেত্রে কিডনি, মূত্র সম্পর্কিত সমস্যা, গলা সাধারণ শারীরিক সমস্যা নির্দেশ করে এই শুক্র। এবার আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে জেনে নেওয়া যাক যে শুক্র গ্রহের দ্বাদশে অবস্থানের ফল কী। দেখুন, শুক্র যদি লগ্নে প্রথম স্থানে থাকে, সে ব্যক্তির জাতক জাতিকারা খুব শৌখিন হয়, সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে, বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয়তা হয়। এবং লগ্নের দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে, শারীরিক সম্পর্কের জন্য জাতক জাতিকারা খুব আগ্রহী হয়, অনেক সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়। লগ্নের তৃতীয় শুক্র থাকলে নারী সবসময় পুরুষ ঘেঁষা হয় এবং পুরুষ সবসময় নারী ঘেঁষা হয়। এদের বন্ধুত্ব হবে বেশিরভাগ বিপরীত লিঙ্গের সঙ্গে। এবং লগ্নের চতুর্থ ঘরে যদি আপনার শুক্র থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকারা কামপ্রবণ করে তোলে। লগ্নের পঞ্চমে যদি আপনার শুক্র থাকে, অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা বাল্য অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেলে, চারিত্রিক দোষমুক্ত হয়। লগ্নের ষষ্ঠে যদি শুক্র থাকে, বিবাহিত জীবন খুব সুখের হয়, কিন্তু জাতক একাধিক নারী সঙ্গে লিপ্ত হয়। লগ্নের সপ্তমে যদি শুক্র থাকে, জাতক জাতিকারা গোপন যৌন সম্পর্ক থাকার পাশাপাশি অনেক সময় যৌন রোগে আক্রান্ত হয়। লগ্নের অষ্টমে যদি শুক্র থাকে, জাতকের বিবাহের পর ভাগ্যের উন্নতি হয়, জাতিকাও তার বিবাহের পর স্বামীর ভাগ্যের উন্নতি করতে পারে। লগ্নের নবমে যদি আপনার শুক্র থাকে, জাতক জাতিকারা অত্যন্ত যৌন আসক্তি থাকে। লগ্নের দশমে যদি শুক্র থাকে, হঠাৎ বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়ে পড়ে, আগে পিছনের কথা ভাবে না।
লগ্নের একাদশে শুক্র থাকলে হঠাৎ অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভ হতে পারে। অনেক সময় জাতকের পারিবারিক খরচের ব্যাপারে স্ত্রীর উপর নির্ভরশীল হতে হয়। লগ্নের দ্বাদশে শুক্র থাকলে জাতক জাতিকারা অত্যাধিক কামুক প্রকৃতির হয়। জাতক নারীসঙ্গের জন্য প্রচুর অর্থ নষ্ট করে, জাতিকাও পুরুষঙ্গের জন্য অষ্ট অর্থ ব্যয় করে থাকে। তবে আজকের এই ভিডিওতে বলবো যে শুক্র গোচর হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী রয়েছে। জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলেছে, যেগুলো আপনাদেরকে আমি এখন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তাই আপনাদেরকে বলবো, এখন যে কথাগুলো বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, এই শুক্র গ্রহ গোচর হওয়ার ফলে 25 আগস্ট থেকে আপনাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়, অর্থাৎ যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশিতে শুক্রের গোচর হতে চলেছে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর অনুকূল প্রভাব ফেলবে। এই সময় শুক্রের কৃপায় ব্যবসায় প্রসার ঘটবে। এই সময় আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। একই সময়ে যদি চাকরি খোঁজেন তবে এই সময় তা পূরণ হতে পারে এবং শীঘ্রই কিছু সুখবর আসবে আপনার জীবনে। আর্থিক লাভের জোরালো ইঙ্গিত রয়েছে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক কাজে সাফল্য পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহ থেকে বিশেষ সুবিধা পেতে চলেছেন এই গোচর হওয়ার ফলে। এই সময় তারা অনেক উপকৃত হবে। সেই সঙ্গে শুক্রের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বস্তি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং যে কাজই করবেন সেখানে সাফল্য পাবেন। এই সময় বিনিয়োগ থেকে ভালো আয় পেতে পারেন। জনগণের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে, পরিবারের সুখ থাকবে এবং সেখানে নিজেই ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সময়টি অনুকূল। আপনি জীবনের অনেক ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন। একই সঙ্গে যদি সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এই সময় ইতিবাচক ফলাফল পেতে পারেন এবং শুক্র গোচর হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করবেন বলে ভেবে আছেন তারা অবশ্যই কিন্তু এই 25 আগস্টের পর থেকে করে ফেলুন, কারণ সেখানেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ভালো কোনো সুসংবাদ পেতে পারেন। দেখুন, যারা লটারির সঙ্গে যুক্ত কিংবা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, সেই সমস্ত জায়গা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন কিংবা বিক্রিও করতে পারেন। তাহলে সেখান থেকে আপনারা অনেক কিন্তু লাভ অর্জন করতে পারবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্রের গোচরে বিশেষ সুবিধা পাবে এবং শুক্র এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এনে দেবে। শুক্রকে সম্পদ ও সুখের দাতা বলা হয়েছে। এই রাশির জাতক জাতিকাদের জীবিকার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভব। এই সময়ে বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, শক্তিশালী হবে আপনার আর্থিক সম্পদ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কোনো বিশেষ সুবিধা পাবেন। দেখুন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে 25 আগস্ট শুক্র গোচর হতে চলেছে, যার ফলে কিভাবে সাফল্য পাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।